হ্যালো বন্ধুরা, আজ আমার ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্যই হলো আমার মতো লাখ লাখ ছেলেপেলেরা আজ বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। কারণ কি, গভর্নমেন্টের সঠিক সময়ে এক্সাম নিচ্ছে না, বা এক্সাম নিলেও তার সঠিক আমরা রেজাল্ট টাইম মতো পাচ্ছি না। তার আমরা উদাহরণ যদি দেখতে পাই, সিজিএল 2018 এবং এমটিএস 2019 মেন পরীক্ষা হয়ে গেছে এবং টায়ার থ্রি কবে রেজাল্ট দেবে তার কোনো খোঁজ খবর নেই। গভর্নমেন্ট বিভিন্ন টাইমে নোটিশ দিয়ে এক্সাম পিছিয়ে, রেজাল্ট দেওয়ার টাইম পিছিয়ে দিচ্ছে, এবং রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির প্রায় 1.5 বছর আগে অ্যাপ্লিকেশন জমা নিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই যে কবে এক্সাম হবে বা কবে তার সেকেন্ড স্টেপ এক্সাম হবে। তাই আমরা ডিজিটাল স্ট্রাইকের পথ বেছে নিয়েছি। আমরা চাই আমার মতো সমস্ত বন্ধুরা এই ডিজিটাল স্ট্রাইকে অংশগ্রহণ করুক এবং সরকারের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে পারি যে গভর্নমেন্ট যাতে সঠিক সময়ে এক্সামটা নেয় এবং সঠিক টাইমে যাতে রেজাল্ট পাবলিশ করে, তাতে আমার মতো আরও বেকার ছেলেপেলেরা অনেক উপকৃত হবে। এই প্যান্ডেমিকের মধ্যেই রেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের রেজাল্ট বার করেছে, তাহলে কেন আমাদের পিএসসি বা এসএসসি তাদের রেজাল্ট বার করতে পারবে না? তাই চাই সমস্ত বন্ধুরা ডিজিটাল প্রোটেস্ট করো, সবাই এগিয়ে আসো, যাতে আমরা সরকারের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দিতে পারি, যাতে আমাদের এক্সাম সঠিক টাইমে হয় এবং রেজাল্ট যাতে আমরা সঠিক টাইমে পাই। আমাদের সরকারের কাছে এটাই ইচ্ছা যে সমস্ত জিনিস সঠিকভাবে এগিয়ে, প্রসেসটা সঠিকভাবে এগিয়ে যাক। ধন্যবাদ বন্ধুরা। আমার মতো হাজার হাজার লাখ লাখ গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট বর্তমানে সিজিএল 2018 টায়ার থ্রি, এমটিএস 2019 মেন, এই সমস্ত এক্সাম, বা ওয়েস্ট বেঙ্গলের পিএসসির ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট, এই সব এক্সামের রেজাল্টের অপেক্ষায় বসে আছি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি গ্রুপ ডি পোস্টের এক্সাম কবে হবে সেটার জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। দীর্ঘ 1.5 বছর হয়ে গেল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আজও কবে পরীক্ষা নিতে পারেনি বা পরীক্ষা কবে হবে সেটা এখনও পর্যন্ত ঘোষণা করেনি। বারবার বিভিন্ন কমিশন বিভিন্ন সময়ে বিভিন্ন নোটিশ দিয়ে এক্সাম এবং রেজাল্ট ডিলে করে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের মতো হাজার হাজার যুবক ডিজিটালি স্ট্রাইক বা ডিজিটাল প্রোটেস্টের পথ বেছে নিয়েছে। তো সেক্ষেত্রে আমার বাকি অন্যান্য আরও যে সমস্ত লাখ লাখ হাজার হাজার অ্যাসপিরেন্ট আছে, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, তাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা এই প্রোটেস্টে অংশগ্রহণ করুন এবং এই কম্পিটিটিভ ফিল্ডে যে সমস্ত টিচার আছে, যে কোনো সাবজেক্টেরই হোক, যে কোনো প্ল্যাটফর্মেরই হোক, তাদের কাছেও আমার বিনীত নিবেদন, আপনারা আমাদের এই প্রোটেস্টকে সাপোর্ট করুন, আমাদের এই প্রোটেস্টে অংশগ্রহণ করুন। কোনো সরকারের বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট নয়, আমাদের প্রোটেস্ট হচ্ছে এক্সাম বার না করা, এক্সাম না হওয়া বা রেজাল্ট বার না করার বিরুদ্ধে। আমরা শুধু চাই সুষ্ঠুভাবে সঠিক সময়ে এক্সামগুলো হোক, সঠিক সময়ে রেজাল্ট বেরোক। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই কোভিড-19 মধ্যেও, এই প্যান্ডেমিকের মধ্যেও তাদের রেজাল্ট বার করেছে। তো সেক্ষেত্রে পিএসসি বা এসএসসি পারবে না এটা নয়, তাদের সদিচ্ছার অভাব। তাই আমার এই বেকার যে হাজার হাজার যুবক যুবতী এই বাংলায় আছে, ওয়েস্ট বেঙ্গলে বা গোটা ইন্ডিয়াতে, তাদের কাছে নিবেদন যে তোমরা এই প্রোটেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকজন শিক্ষক এই কম্পিটিটিভ ফিল্ডের, তাদের কাছেও নিবেদন, আপনারা এই প্রোটেস্টে অংশগ্রহণ করুন, আমাদের এই প্রোটেস্টকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের দাবি দাওয়াগুলোকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সরকারের কাছে পৌঁছে দিতে হবে। কোনো গালিগালাজ নয়, কোনো স্ল্যাং নয়, কোনো বিরোধিতা নয়, সুষ্ঠুভাবে সমস্ত কাজটা, সমস্ত দাবি দাওয়াটা আমাদের সরকারের কাছে পৌঁছে দিতে হবে, যাতে সরকার আমাদের মতো হাজার হাজার লাখ লাখ বেকার যুবক যুবতীদের কথা ভাবে, আমরা কতটা কষ্টে আছি সেটা ভাবে। আমরা কোনো দয়া দাক্ষিণ্য চাই না, আমরা চাই নিজের যোগ্যতায় একটা সম্মানের সাথে একটা চাকরি করে জীবন ধারণ করতে। তাই সমস্ত অ্যাসপিরেন্টদের কাছে আমার নিবেদন, তোমরা এই ডিজিটাল যে স্ট্রাইক, সে ফেসবুক হোক, ইনস্টা হোক, টুইটার হোক, সব জায়গায়, ইউটিউব হোক, সব জায়গায় তোমরা চালিয়ে যাও, হ্যাশট্যাগটা দিতে ভুলো না, তোমরা এই আন্দোলন চালিয়ে যাও। আশা করি কিছুদিনের মধ্যে আমরা এই আন্দোলনের ফলাফল পাবো।
সরকার আমাদের এই সদিচ্ছা আমাদের যে দাবি সেটা মেনে নেবে এই আশা রাখি। তোমরা সবাই আন্দোলনটা চালিয়ে যাও। হানিমশাই জানেন তো পাবজি ব্যান হয়ে গেছে, তৈমুরের সিবলিংস আসবে, বিরাটবাবুর বাচ্চা হবে, এই রিয়া চক্রবর্তী জেলে যাবে। হ্যাঁ মশাই, আমি জানি আপনারা সব জানেন, এই তো মিডিয়াতে এইসব দেখাচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো তারা একটা ব্যাপার একটা নিউজ একদমই দেখাচ্ছে না, সেটা হলো SSC, হ্যাঁ স্টাফ সিলেকশন কমিশন। 2018 স্টাফ সিলেকশন কমিশন ডায়েট্রির রেজাল্ট এখনও অবধি তারা রিলিজ করতে পারেনি। নট অনলি দ্যাট, 2017 যারা এক্সাম দিয়েছিল তাদের রেজাল্ট এখনও দিয়ে উঠতে পারেনি এবং তাদের রিক্রুটমেন্ট প্রসেস এখনও পজ হয়ে আছে। 2019 SSC MTS যে এক্সামটা নিয়েছিল, Tier 2 এক্সামটা ডিসেম্বরে হয়েছিল, সেই এক্সামের রেজাল্ট এখনও অবধি বেরোয়নি। শুধুমাত্র তাই নয়, RRB NTPC 90,000 প্লাস ভ্যাকেন্সি বার করেছিল 2019 সেই ভ্যাকেন্সি 2.83 crore স্টুডেন্টস সেখানে ফর্ম ফিল আপ করেছিল অ্যান্ড 500 rupees করে ফিস ছিল। সেই এক্সাম তো দূরের কথা, এখন অবধি গভর্নমেন্ট সেই এক্সামের ডেট ডিক্লেয়ার করতে পারেনি। আচ্ছা, গভর্নমেন্ট কি প্যান্ডেমিকটাকে একটা এক্সকিউজ বলছে? যদি প্যান্ডেমিক একটা এক্সকিউজ হয় তাহলে কি করে নিট এক্সাম নিল, JEE এক্সাম নিল? যদি এইসব এক্সাম কন্ডাক্ট করতে পারে তাহলে কেন তারা গভর্নমেন্ট এক্সামগুলো রিজিউম করছে না? আজকে যে সমস্ত রেসপেক্টেড টিচার্সরা স্পিক ফর SSC অ্যান্ড স্পিক ফর গভর্নমেন্ট এক্সাম, এই হ্যাশট্যাগুলো ইউটিউব, ফেসবুক, টুইটার এই সমস্ত জায়গায় ট্রেন্ডিং করাচ্ছে, চলো না তাদেরকে একটু হেল্প করি। আমরা কী না করতে পারি? আমরা যদি চাই রাতারাতি আমরা কোনো একটা ভিডিওকে ট্রেন্ডিং করতে পারি, সাডাক্টুকে মোস্ট আনলাইক ভিডিওতে পরিণত করতে পারি, তাহলে চলো না আমরা একটু স্পিক ফর SSC অ্যান্ড স্পিক ফর গভর্নমেন্ট এক্সাম এই ক্যাম্পেইনটাকে চালু করি, যাতে আমাদের এই দাবিটা পূরণ হোক, আমাদের এই এক্সামগুলো রিজিউম হোক। আমরা জানো তো যদি কোনো কিছু না বলি, আমরা নিজেরা দাবিটা যদি না তুলি, তাহলে আমাদের এই দাবিগুলো কেউ শুনবে না, কেউ আমাদের এই দাবি মতো কাজই করবে না। তো আমি আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডদের একটাই রিকোয়েস্ট করছি, এই স্পিক ফর SSC অ্যান্ড স্পিক ফর গভর্নমেন্ট এক্সাম এই ক্যাম্পেইনটাতে যাতে আমাদের সাহায্য করেন। অ্যান্ড এই দাবিটা আমরা ততদিন ধরে চালাবো যতদিন না গভর্নমেন্ট এই এক্সামগুলো রিজিউম করছে। ধন্যবাদ। নমস্কার, আমি কেন্দ্রীয় সরকারি অসংখ্য চাকরি প্রার্থীদের মধ্যে একজন। কেন্দ্রীয় সরকারের SSC, রেলওয়ে এবং বিভিন্ন এক্সামের দীর্ঘ বিলম্ব নিয়ে আমার এই প্রতিবাদ। কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ, রেলওয়ে, SSC-র বিভিন্ন পরীক্ষাগুলি শীঘ্রই নেওয়ার ব্যবস্থা করুন এবং তার সাথে হয়ে যাওয়া পরীক্ষাগুলোর রেজাল্ট দ্রুততার সাথে বের করুন। আজ ধন্যবাদ। বন্ধুরা, বিগত কয়েকদিন ধরেই আমরা সোশ্যাল মিডিয়াতে দুটো হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছি। এদের মধ্যে একটি হলো হ্যাশ স্পিক আপ ফর SSC রেলওয়ে স্টুডেন্টস এবং আরেকটি হলো হ্যাশ SSC ডিক্লেয়ার CGL রেজাল্টস। আমরা যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, যারা সেন্ট্রাল এবং রাজ্য সরকারের বিভিন্ন পোস্টে এক্সাম দিয়ে থাকি, তারা আজকের খুবই সংকটের মুখে। তার কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন এক্সামস এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি এবং যেসব এক্সামগুলো হয়েছে তাদের রেজাল্ট এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি। যেরম SSC CGL 2017 এর এক্সাম সব কমপ্লিট হয়ে গেছে, রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গেছে, কিন্তু এদের মধ্যে কেউ কেউ হচ্ছে গিয়ে এখনও জয়নিং লেটার পর্যন্ত পায়নি। কিছু কিছু পোস্টে এখনও পর্যন্ত জয়নিং লেটার পর্যন্তও আসেনি। SSC CGL 2018 এটার এখনও হচ্ছে গিয়ে রেজাল্ট ডিলে হয়ে যাচ্ছে। RRB NTPC এবং গ্রুপ ডি এই দুটোর ফর্ম ফিল আপ 2019 হয়েছিল এবং তাদের এক্সাম ডেট এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট বোর্ড, RRB রিক্রুটমেন্ট বোর্ড ডিক্লেয়ার করতে পারেনি যে কবে এক্সাম হবে।
আদৌ কি হবে এক্সাম সেটাও পর্যন্ত কেউ জানে না। চলে আসি স্টেট গভর্নমেন্টে, পিএসসি এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে ক্লার্কশিপের এক্সাম কবে হবে সেটা বলে দিয়েছে, কিন্তু এটা কি আদৌ হবে সেটা কেউ জানে না। যেরকম ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট, এটার রেজাল্ট এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি। তবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের হচ্ছে গিয়ে রেজাল্ট এই প্যান্ডেমিকের সময়ও ডিক্লেয়ার করে দিয়েছে। তার মানে সরকারের কাছে হচ্ছে গিয়ে ব্যবস্থা আছে, কিন্তু সরকার ইচ্ছুক নয়। এসব হচ্ছে গিয়ে রাজনৈতিক খেলা আমাদের স্টুডেন্টের ওপর দিয়ে চালাচ্ছে। আমরা স্টুডেন্ট এক প্রকারের বলতে পারি যে সরকার এই স্টুডেন্টের জীবনগুলোকে নিয়ে খেলছে। এক্সামের ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপ হয়ে ঠিক সময়ই ফর্ম ফিল আপ হচ্ছে, কিন্তু তার এক্সাম দেখা যাচ্ছে 1 বছর কি 1.5 বছর পর হচ্ছে। এক্সাম হচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু এক্সামের রেজাল্ট তার কোনো পাত্তা নেই। সরকার বলতে পারে যে এক্সাম নেব, একটা সময়সীমা বেঁধে দেওয়া উচিত যে এই সময়ে হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ হবে আর এত মাসের মধ্যে তার রিক্রুটমেন্ট প্রসেস পুরো কমপ্লিট হবে। তাই সরকারের কাছে আমার বিনীত নিবেদন থাকবে যে এক্সামগুলো ঠিক টাইমে যেন হয়, তাদের রেজাল্টগুলো যেন ঠিক টাইমে বেঁধে দেওয়া হয়, যেন আমাদের বয়স তো আর থেমে থাকছে না, বয়স তো পেরিয়ে যাচ্ছে। তো এক্সামগুলোর হচ্ছে গিয়ে সময়সীমা বেঁধে দেওয়া হোক, যে কখন হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম জয়নিং লেটার অবধি একটা সীমা বেঁধে দেওয়া হোক, তাতে পরীক্ষার্থীরা হচ্ছে গিয়ে একটা আশায় থাকবে এবং প্রিপারেশনও ঠিকভাবে নিতে পারবে। এটাই আমার বিনীত নিবেদন সরকারের কাছে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলেই জানো যে গত কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তা সে ফেসবুক হোক বা টুইটারে, সমস্ত চাকরি প্রার্থীরা এক নাগাড়ে প্রোটেস্ট করে যাচ্ছে যাতে সরকারি চাকরির যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলো অতি সত্বর কমপ্লিট হয় এবং পেন্ডিং যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো যেন তাড়াতাড়ি প্রকাশ করা হয়। আমিও তাদের মধ্যে একজন, আমিও প্রোটেস্ট করছি। আমি চাই স্টেট পিএসসি এবং সেন্ট্রালের এসএসসি যারা পরীক্ষাগুলো কন্ডাক্ট করান তারা এই বিষয়ে একটু দায়িত্বশীল হন। আর যে চাকরি প্রার্থীরা যারা কয়েকদিন ধরেই প্রোটেস্ট করছেন তাদেরকেও আমার অনুরোধ যে এই প্রোটেস্ট থামালে চলবে না, যতক্ষণ না পর্যন্ত সরকারের দিক থেকে কোনো রকম ইতিবাচক স্টেপ নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের এই প্রোটেস্ট চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। হ্যালো, আমি একজন পশ্চিমবঙ্গের অধিবাসী বলছি এবং একজন গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স, যে কিনা CGL 18 এবং এসএসসির যত কিছু পরীক্ষা আছে তার পরীক্ষার্থী হিসাবে আমি কথাটা বলছি। যে এখনো পর্যন্ত কোনো রকম রেজাল্টের কোনো অবকাশ আমরা পাইনি, আমি চাইছি যে যত সম্ভব যত তাড়াতাড়ি যে কোনো পরীক্ষার রেজাল্টের অবসান ঘটুক, সেটা এসএসসির CGL হোক কি 10+2 CHSL হোক কিংবা সিলেকশন পোস্টের ফেজ 7-এর অ্যান্সার হোক। এবং আমি চাইছি যে রেলওয়েজের যে 2019-এর যে একটা ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপের রেজাল্টের একটা পরীক্ষার একটা সম্ভাবনা তৈরি হোক। আমি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে একটা নিবেদন করছি যে আমাদের পরীক্ষা যেন তাড়াতাড়ি ঘটুক এবং আমরা পরীক্ষার্থীরা যাতে সেই পরীক্ষায় বসতে পারি। এটাই আমার উনার কাছে বিনীত নিবেদন এবং আমি চাইছি যে তাড়াতাড়ি সব কিছু পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষার যে প্রসেস সেটা ঘটুক, আমি সেটাই চাইছি। কারণ একটা
সবচেয়ে বড় উদাহরণ যে আমাদের যে বয়সী যে পরীক্ষার্থীরা আছে তাদের বয়স সময়ের সাথে সাথে বাড়ছে। আমরা সেই পরীক্ষাটা যত দেরি হবে তত আমরা সেই পরীক্ষাতে বসতে একটা সময় লাগবে, আমাদের বয়স পেরিয়ে যাবে। আজকে NIT JET যে পরীক্ষায় হচ্ছে না কেন তাদের মধ্যে অধিকাংশ পরীক্ষার্থী সেখানে পরীক্ষা বসতে পারেনি। তো আমরাও যদি এখন SSC ব্যাংক রেলওয়েজ যে পরীক্ষায় হোক না কেন যদি না বসতে পারি তাহলে আমাদের বয়স বেড়ে যাবে, সেখানে আমরা এক বছর কি দু বছর আমরা পাবো না বসতে। সেই জিনিসটা আমরা চাই না, আমি চাই এবং আমার মতো অসংখ্য লাখ লাখ কোটি কোটি যে পরীক্ষার্থীরা আছে তারা চায় যে পরীক্ষা হোক এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্টভাবে সুষ্ঠুভাবে যে পরীক্ষাটা হোক সেটা আমরা চাই এবং তার রেজাল্টও আমরা চাই। সেটা আমরা আমাদের মধ্যে রাজ্যের আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা, আমি চাই যে PSC যে পরীক্ষা হয়েছে মিসলেনিয়াস গত 5 বছর ধরে ওয়েট করে আছে এবং বাদবাকি অন্যান্য পরীক্ষা WBCS এবং ফুডের এবং বিগত যে পরীক্ষা মিসলেনিয়াস 2019 সালের সেগুলোও যাতে রেজাল্ট বের করতে পারে আমি সেই জিনিসটা চাই। এবং আমরা পরীক্ষা দিতে বয়স বাঁচে সেটা আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যাতে একটু দেখে বিবেচনা করে, পরীক্ষার্থী যাতে সুবিধা হয় সেই বিবেচনা করে আমার এই বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। অন্য পরীক্ষা WBCS এবং ফুডের এবং বিগত যে পরীক্ষা মিসলেনিয়াস 2019 সালের সেগুলোও যাতে রেজাল্ট বের করতে পারে আমি সেই জিনিসটা চাই। এবং আমরা পরীক্ষা দিতে বয়স বাঁচে সেটা আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যাতে একটু দেখে বিবেচনা করে, পরীক্ষার্থী যাতে সুবিধা হয় সেই বিবেচনা করে আমার এই বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। হাই, আমি বিশ্বজিৎ দাস, গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশনে রয়েছি মোটামুটি 4 বছর হয়ে গেল। 2016 সালে যে বছর কম্পিটিটিভ এক্সাম দেওয়া শুরু করি প্রথম NTPC দিয়েছিলাম, আজ 2020 হয়ে গেল, এখনও আর একটা NTPC হলো না, যেখানে 2018 যদ্দূর মনে পড়ে মনে হয় একটা ফর্ম ফিল আপ করে রেখেছিলাম কিছু টাকা পয়সা দিয়ে। সে যাই হোক না কেন সেটা ভুলে যাওয়ারই কথা, কারণ আমাদের ভুলিয়ে রাখা হয়েছে। আর স্টাফ সিলেকশন কমিশন তো গল্প অনেকই আছে, ছোট্ট করে একটা কয়েকটা কথা বলছি যে স্টাফ সিলেকশন কমিশন কোনো রিজার্ভ লিস্ট রাখে না, না ওরা বলে যে আমাদের রিজার্ভ লিস্ট রাখলে অর্গানাইজ করতে অসুবিধা হবে, অনেক নাকি ডিপার্টমেন্ট, তা অনেক ডিপার্টমেন্টের তো নিয়ে কাজ করছেন আপনারাই, আপনাদেরই করতে হবে, আপনারা সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছেন, তাহলে IBPS এতগুলো ব্যাংকে কী করে অর্গানাইজ করে প্রত্যেক বছর 1 অগস্টে রেজাল্ট পাবলিশ করছে নিয়মিতভাবে, বেশ কয়েক বছর নিয়ম করে প্রত্যেক বছর 1 এপ্রিলে রেজাল্ট পাবলিশ করে দেয়, আর ওয়েটিং লিস্ট রাখে নেক্সট ইয়ার তাদেরকে আবার নিয়ে নেয়, 31 মার্চে ওরা রিজার্ভ লিস্ট বার করে, তারপরে 1 এপ্রিলে নতুনদেরকে নিয়ে, তারপরে তাহলে তারা পরের দিনকে নতুনদের চাকরি দিচ্ছে, তারা TCS-কে দিয়ে এক্সাম নেওয়াচ্ছে। আর আমাদের NTPC-র জন্যে ভেন্ডার ঠিক করাটাই খুব মুশকিলে দাঁড়িয়ে গেছে, যে কাকে দিয়ে মানে কাকে দেবে কাকে দেবে না সেটাই নাকি ঠিক করে ওঠা যাচ্ছে না। কিছু Tier-1 এক্সাম কোয়ালিফাই করেছি, কয়েকটা Tier-2 দিয়েছি, আর একটা না দুটো Tier-3 দিয়েছিলাম, কিন্তু তারপরে আর নাম খুঁজে পাইনি কারণ ভ্যাকেন্সি খুবই কমে যাচ্ছে দিন দিন, মানে যেখানে উল্টো বাড়ার কথা সেখানে কমে যাচ্ছে। তাহলে এই যে ওরা বলছে ওয়েটিং লিস্ট রাখাটা একটা কাজ ওদের সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে সেটা যদি ওরা অর্গানাইজ করতে না পারে তার মানে কি অ্যাডমিট করা যদি স্টাফের দরকার, তাহলে একটা অর্গানাইজেশন যদি এক্সাম নিতে চায় তাদের ওয়েটিং লিস্ট অর্গানাইজ করা যদি কষ্টকর হয়ে থাকে তাহলে অন্যান্য ডিপার্টমেন্টগুলো কী করে চলছে, সেটাই তো বড় প্রশ্ন। তাহলে কি সব কিছুই অর্গানাইজডভাবে চলছে দেশটাই পুরোটাই? অর্গানাইজডভাবে তো খুব সুন্দরভাবে ভোট হয়, আমরা ভোট দিই কয়েক মাসের মধ্যে,
এক মাসের মাথায় তো রেজাল্টও পেয়ে যাচ্ছি, কিন্তু পরীক্ষার রেজাল্ট পেতে তো দেরি হচ্ছে কেন? আমরা কি খুব বড় অন্যায় করে ফেলেছি মানে পরীক্ষা দিয়ে? হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গত কয়েকদিন ধরে দুটো হ্যাশট্যাগ মূলত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। একটা হলো স্পিক আপ ফর এসএসসি রেলওয়ে স্টুডেন্টস, এবং আর একটা যে হ্যাশট্যাগ সেটা হলো এসএসসি ডিক্লেয়ার সিজিএল রেজাল্ট। তো আমরা যারা অ্যাসপিরেন্ট এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে গ্রুপ বি, সি এবং অবশ্যই লেভেল ওয়ান, গ্রুপ ডি তো এখন আর বলে না, তো লেভেল ওয়ানের বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি চালাচ্ছি, তারা জানি যে বর্তমানে COVID-19 প্যান্ডেমিককে কেন্দ্র করে এবং সেটাকে যদি বাদও দিই, একাধিক পরীক্ষা কেন্দ্র এবং অবশ্যই রাজ্য সরকারের যেগুলোর প্রসেসিং বর্তমানে স্থগিত রয়েছে। তো সেটা নিয়ে ছাত্রছাত্রীরা বা আমরা বলা যেতে পারে যারা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস, তারা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই গলা ফাটিয়েছি। তো তোমাদের সঙ্গে এটাই শুধু বলার যে আগামী দিনে যেন আমাদের গলার স্বর যারা নীতি নির্ধারক রয়েছেন, এক এখানে রাজ্যে এবং অবশ্যই কেন্দ্রে যে সমস্ত নীতি নির্ধারকরা যারা রয়েছেন তাদের কাছে পৌঁছই, সেই জন্য সকলে মিলে আগামী দিনে লড়াই করতে হবে। এবং টুইটারে আমরা অলরেডি যে হ্যাশট্যাগ সেগুলোকে ট্রেন্ডিং করতে সক্ষম হয়েছি, তো এই ট্রেন্ড যেন আগামী দিনে থাকে সেটা আমরা আমাদের যারা সহযোদ্ধাই বলবো, অন্যান্য যে অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট, সে ব্যাংক হোক, রেলওয়ে হোক, স্টাফ সিলেকশন হোক এবং বা WBCS হোক বা রাজ্য সরকারের অন্যান্য যে সমস্ত পরীক্ষা, প্রত্যেকে যেন আমরা থেমে না যাই, এটা সকলের কাছে আমরা অনুরোধ রাখবো। এবং এখানে আরেকটা জিনিস আমি হাইলাইট করব, যদি খুব স্পেসিফিকভাবে আমরা বলি, প্রথম কথা রাজ্য সরকারের PSC যে সমস্ত পরীক্ষা নিয়ে থাকে সেগুলো তো ডিলে হচ্ছেই। স্টাফ সিলেকশনের আমরা জানি 2017 নিয়োগপত্র কিছুজন হাতে পেয়েছেন, অন্যান্যরা এখনও নিয়োগপত্র হাতে পাননি কিছু দপ্তরের, কেন্দ্রীয় সরকারের। অন্যদিকে 2018 সেটাও দীর্ঘদিন হয়ে গেল, 2018 যে স্টাফ সিলেকশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম সেটারও দীর্ঘদিন হয়ে গেল। এবং একইভাবে RRB NTPC এবং RRC গ্রুপ ডির যে এক্সাম যার ফর্ম ফিল আপ হয়ে গেছে, তার মধ্যে একটার অ্যাপ্লিকেশন স্টেটাস দেখানো সত্ত্বেও এখনও পরীক্ষার কোনো খবর নেই,